आज सारा दिन। टाइटल स्पॉन्सर्ड बाई चंद्रा एंड सन्स, पावर्ड बाई डॉक्टर प्लस, को स्पॉन्सर्ड बाई चंद्रावती हेयर रूट। পোস্টার স্মৃতি মাঝেরহাটে চন্দ্রন সন্স জুয়েলার্সের লাস্ট পার্ট অফ আজ সারাদিন। এবার আপনাদের ফোন নেব। আপনারা হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন যে এতক্ষণ ধরে আপনারা বকবক করছেন। দেখুন, আমি কিন্তু কথা কম বলেছি আজকে, খেয়াল করে দেখবেন। গোড়াতে খানিকটা কথা বলে স্টার্ট করলাম, তারপরে ওই অঞ্চলে সমস্ত রাজনৈতিক দলের মানুষের বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের তিন সাংবাদিক যে দুর্দান্তভাবে লড়ে যাচ্ছেন এবং আরেক সাংবাদিক রয়েছেন আমাদের কিন্তু হসপিটালগুলোতে, এরা বয়সে তরুণ, 25-30 বছর বয়স, টকবক করে ফুটছে, আমাদের সাংবাদিকদের কথা বলছি। এরা কিন্তু আমার দৃঢ় ধারণা যেভাবে এরা কাজ করছে, পারে একটা ব্রাইটেস্ট ফিউচার ফর সিএন বা ক্যালকাটা নিউজ, যার একটা অংশ তো সিটিভিএন বটেই। মানে আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্ক, আরও একজন রয়েছে প্রীতিশ বলে, সেও একটা বিট করে। এই জুনিয়র 5-6 জন ছেলে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, যাদের বয়স অল আর বিলো 30, অ্যালং উইথ দ্য ডাইরেক্টর বিলো সে 25-26। তো এই অল্প বয়সের ছেলেমেয়েরা এত ভালো কাজ করছে, রাত জেগে কাজ করছে, দে আর ভেরি সিনসিয়ার। এখানে বসে তাদের ডাইরেক্টর চিন্তা করছে যে তারা খাবে কি, কিছু একটা খাবার ব্যবস্থা করে। কোনো কোম্পানি খাওয়ায় না, পয়সা তুমি নিয়ে নিও, তুমি খেয়ে নাও, কোথায় পাবে রাত্রিবেলা খাবার। তো ফলে এই কাজগুলো, এই এমার্জেন্সি কাজগুলো কিন্তু খুব টাফ, ভেরি টাফ জব। মুখ্যমন্ত্রীর সঙ্গে বনমন করে ঘুরলাম, কাপ্তানি মারলাম, এ ভেরি ইজি, ওর মধ্যে কিছু বড় ব্যাপার নেই। কি প্রধানমন্ত্রী সফর সঙ্গী হওয়া, এগুলো যে রাজসিক ব্যাপার, ফুটানি মারার ব্যাপার আর কি, আমরা যেটা করি। কিন্তু এই কাজগুলো খুব টাফ, খুব কঠিন কাজ, যে একটা ইনসিডেন্ট বলে না, ইনসিডেন্টাল ওয়ার্ক, সেটা যে যে সংস্থার কর্মীরা ওখানে রয়েছে এবং বিকেল থেকে লড়ে যাচ্ছেন তাদের প্রত্যেককেই বলছি, আমরা আমাদের কথাটা আলাদা করে বলছি, এই ছেলেরা, ছেলেরা এবং মেয়েরা, দে আর ডুইং দ্য ভেরি টাফ জব। কারণ এটা আমার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, রাজনৈতিক সাংবাদিকতা অনেক ইজি, যে কেউ করতে পারবে, কালকে শিখিয়ে দিয়ে পরশু দিন করিয়ে দেওয়া যাবে, যদি একটু রাজনীতি সম্বন্ধে সচেতন হয়। ওটার জন্য শিখতে হয় না, কিন্তু এই কাজগুলো লড়তে হয়। ব্রিজটার উপর দাঁড়িয়ে ও ডেমনস্ট্রেট করছে, ব্রিজটা যদি ভেঙে যায় দুম করে আরেকটা অংশ ভেঙে পড়ে, ওর কাছে লাইফ রিস্ক। কিন্তু আরেকটি ছেলে ভেতরে চলে গেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আমি হুগলি থেকে শেখ নিজাম বলছি। কোথা থেকে? হুগলি ধলেখালি। বলাগড় থেকে কে বলছেন? হুগলি ধলেখালি শেখ নিজাম বলছি। হ্যাঁ নিজাম ভাই বলুন, বলুন। আজকে আমি 5:30 থেকে প্রোগ্রামটা দেখছি, মাঝে একটু বাজার করতে পারি, আপনার একটা প্রোগ্রামটা দেখছি, তারপরে আপনার কিছুদিন আমাদের ফ্যামিলি সবাই একটু ফেভারি, বিশেষ করে আপনি। হ্যাঁ আমার আমার স্ত্রী, আমার আমি খুব একটা চাষিদের একটা গ্রামে থাকি আর কি। হ্যাঁ দুঃখ আপনার কথা, আপনি যখন শেষ করে বিরতিতে গেলেন, যে কথাগুলো বললেন সেই কথাগুলো বলার জন্য মনটা খুব খচখচ করছে। বহুদিন ফোন করি না আপনাকে, হ্যাঁ আজকে প্রথম করেছি, প্রথম কলটা আমি ছিল। এত খচখচ করছে, যেখানে এত বড় বিপর্যয়, সাধারণ লোক প্রথমে বয়স থেকে আরম্ভ করে ছেলে মেয়ে মানে নির্বিশেষে, তারপরে সব স্কুল কলেজ ছেলে মেয়ে যেভাবে উদ্ধার কাজে, এবং টোটাল দেখলাম যে মানে সিরাজ হাকিম স্যারকে দেখলাম, কৃষিকে দেখলাম, মানে মানে আর্মিকে দেখলাম, আর এনডিভাইয়ের লোককে দেখলাম, মানে কিরকম একটা মানে ভয়ানক ব্যাপার, দুর্বিষহ ব্যাপার। হ্যাঁ যে কোনো দুর্ঘটনায় খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু কিছু দল যেভাবে নাক আর দাঁত বার করে হ্যাঁ ওদের দিকে খোঁজাচ্ছে, তারা আমার যতদূর মনে হয় রাজনীতি তারা একটু কম ছাড়ে। ঠিকই, আমি তো বললাম সেটা অত্যন্ত নিন্দনীয়। কালকে বলতে পারবে ব্যাপারটা, তদন্ত হয়ে যাওয়ার পরে বলবেন, বলার অবকাশ কিন্তু যাচ্ছে না। আমি কিন্তু আজকে অন্তত সুজন চক্রবর্তীর প্রাথমিক কথাটা, যে আজকে রাজনীতি করার দিন নয়, আজকে সবাই এসছেন, সব পক্ষের লোক এসছেন, সরকার পক্ষের সুজনদার নিজে বলবেন, মাচমোর মানে ম্যাচিওর,
হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ প্রসন্নদা বলছেন? হ্যাঁ একটু জোরে হবে। হ্যাঁ আমি হরিপাল থেকে হারধন পাত্র বলছি। হরিপাল থেকে হারধন পাত্র? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি স্যার, দেখুন এই যে জিনিসটা ভেঙে পড়েছে আজকে, আমি একটা জিনিস দেখলাম যে মানবিক মুখ যাকে বলতে হয়, যে আমি বিরোধী পার্টি করলে পরে আজকে যে সুজন চক্রবর্তী গিয়ে এইসব কথাগুলো বললো, যে আজকে রাজনীতি করার এনে আগে মানুষগুলোকে বাঁচাই বা ইয়ে করি, এটা একটা কিন্তু ভালো মুখ, অত্যন্ত ভালো মুখ। হ্যাঁ এবার তারপরে তো আরেকটা কথা বলি স্যার, দেখুন আজকে যদি বলে যে এটা কেন্দ্র সরকার করবে, এটা রাজ্য সরকার করবে, এটা পৌরসভা করবে, আমরা সাধারণ মানুষ, আমরা তো সরকারকে ট্যাক্স দিই, তার উপর গাড়ি নিয়ে যাব, আমি একজন নিজে ড্রাইভিং করি, তাহলে আমরা কি করে কি করবো বলুন তো? যে তাহলে এইখানে তো কোন রকম রাজ্য সরকার কি বা কেন্দ্র সরকার এটা নয়, রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলে একটা আইন করুক যে রাজ্য সরকারের অধীনে যেসব থাকবে তারা রিপোর্ট দেবে, কেন্দ্র সরকার যা টাকা লাগবে দেবে। একটা রেলের জায়গায় দেখুন গোটা রাস্তাটা হলো, কিন্তু রেলের ওই গেটের কাছে দেখবেন আর হচ্ছে না। ঠিকই হারাধন বাবু, ধন্যবাদ। আমি খুব বেদনার সঙ্গে বলবো, আমি অত্যন্ত সমালোচনার সুরে বলবো যে কেন্দ্রীয় সরকারের বৈমাত্রসূলক আচরণের জন্য পশ্চিমবঙ্গের রেলের, মেট্রো রেলের কাজ যে স্পিডে হওয়ার কথা ছিল, ইস্ট ওয়েস্ট, যে দ্রুতগতিতে এখনকার বর্তমান এক্সিস্টিং মেট্রো রেল চলছে, এখন যেটা চলছে আর কি, মানে টালিগঞ্জ ফালিগঞ্জ ছাড়িয়ে যে গতিতে তৈরি হয়েছে, সেই গতি কিন্তু ধীর গতিতে চলছে, টিকিস 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 করে। কবে থেকে শুনছি এগুলো হচ্ছে আর হচ্ছে, হচ্ছে আর হচ্ছে, হচ্ছে আর না। টাকা থাকলে হয় নাকি? বোম্বেতে একটা ফ্লাইওভার 9 মাসে নেমে যায়, কল্পনা করতে পারবেন? যেই থাকুক গভর্নমেন্টে বাপ বাপ করে কিন্তু মুম্বাইয়ের মতন একটি বাণিজ্য নগরীকে টাকা দিতে বাধ্য থাকে, এখানে কেন এত ঢিলে ঢালা হচ্ছে? ঢিলে ঢালা হচ্ছে এবং তার জন্য সাফার করছে তার অন্যান্য অংশগুলো, এটা তো কাম্য নয়। করলে ভাই কর, নলে ভেঙে লাথি মেরে ভেঙে বেরিয়ে চলে যা। যদি করার ইচ্ছা থাকে তাহলে কমপ্লিট কর, আর যদি করার ইচ্ছা না থাকে তাহলে হাঁটা সব গুঁড়ো করে দিয়ে যেরকম আগেকার রাস্তাঘাট ছিল সেরকম অবস্থা করে দি। এই নাটক তো ভালো লাগে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা আমি পাটুলি থেকে বলছি, আনন্দ দাশগুপ্ত বলুন। আচ্ছা যেটা আমি আপনাকে যেটা বলছিলাম স্যার, যেটা হচ্ছে যে এই যে ব্রিজ ভেঙে গেল, এখানে রাজনৈতিক চাপানোতর এটা দুঃখজনক, যে এই কোনটা দোষ কোন এটা পরের কথা, কিন্তু একটা জিনিস স্যার, ধরুন এটা যারই দোষ হোক, ধরুন এটা মেট্রো রেলের কর্তৃপক্ষের দোষ কি কার দোষ, যখন কাজটা শুরু হয়, মেট্রো রেলের কাজটা শুরু হয়, তখন দুপক্ষ কেন সেফটি নিয়ে ব্যাপারটা ওনারা আলোচনা করে নেন? একদম অ্যাবসলিউটলি, যেমন দুর্গাপুর ব্রিজ এখন ভালোভাবে তৈরি হয়ে গেছে, যেটা দেখলাম আমি, মানে ওই এই এই রাস্তাতে আসতেই দুর্গাপুর ব্রিজটা পড়ে, মানে যে কোনো দিন ভেঙে রেল লাইনের উপর পড়তে পারতো। তো আপনি তো কলকাতার লোক, আপনি তো জানেন দুর্গাপুর ব্রিজ কোনটা, মানে যেটা যেটা দিয়ে আপনি ওই মানে চেতলা দিয়ে যে দুর্গাপুর, দেখুন দুর্গাপুর ব্রিজ কিন্তু এখন সেফ, এবং তার তলায় কিন্তু রেল লাইন ফাইন ইত্যাদি ইত্যাদি কি সব আছে, নিমালিপুর রেল লাইনটা আছে, তো তারই তো আরেকটা এক্সটেনশন ওখানে তৈরি হচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে মেট্রোর কাজ চলছে বেহালার রাস্তা জুড়ে। একটা কাজ এত যুগ কি করতে লাগে, কবে থেকে চলছে আর কবে থেকে বেহালা জ্যাম, বেহালা জ্যাম রাস্তায় লোকে যেতে পারে না। এক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমি একটা হঠাৎ করে কাজ শুরু করলাম, ভাইব্রেশনের একটা মস্ত বড় ব্যাপার, দেখুন এখানে আমার সামনে একটা গ্লাস আছে, আর একটু আগে দিই তাহলে বুঝতে পারবেন, এখানে যদি মারি না এমনি 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 পড়ে যাবে, তো ন্যাচারালি ডেঞ্জারাস, এটা বিজ্ঞান বলছে, এটা এটার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তো এগুলো তো অনেক প্ল্যানিং করে করার কথা। হ্যাঁ কিন্তু সেখানে আমাদের তো রাজ্য সরকারই বা কেন এটা নিয়ে ইয়ে করলো? একদমই, সবাইকে তো বলছি রে বাবা, আরে বাবা আমি তো প্রথমে বলবো রাজ্য সরকারের কথাই তো বললাম, তারপরে তো বলছি যে যে মেট্রো কোম্পানি যখন সেখানে একটা কাজের দায়িত্ব নিল, একদম এত বড় প্রজেক্ট,
আর আপনি জানবেন যে এই প্রজেক্টগুলোর কাজ কিন্তু সরকার তার নিজের কর্মচারী সরকারি কর্মচারী দিয়ে করা না, তা মেট্রোর কাজ বলুন বা পিডব্লিউডির কাজ বলুন, সব কিন্তু অ্যাফিলিয়েটেড কন্ট্রাক্টররা করে, কন্ট্রাক্টররা করে এবং এরা যা ইচ্ছে মতন করে, কিন্তু এটা তো হওয়া উচিত না। আজ সাধারণ যে মানুষটা মারা গেল তার পরিবারে, তার পরিবারকে কে দেখবে? মানে এর কোনো ইয়ে হবে যে একটা যে ভদ্রলোক মারা গেল, তো ধরুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন, চিফ ইঞ্জিনিয়ারের তলায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, তার তলায় জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন, জুনিয়র ইঞ্জিনিয়াররা সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন, এখন বোধহয় ডিগ্রি ইঞ্জিনিয়ারদেরও জুনিয়র, আমি সরকারি ক্ষেত্রে বলছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাস্ট বি আ ডিগ্রি ইঞ্জিনিয়ার, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে হচ্ছে গিয়ে তিনি গেজেটেড অফিসার, এবং তারপরে চিফ ইঞ্জিনিয়ার তো ইজ দ্য সুপ্রিমো। তো এই অনেক বলয়ে পার হয়ে গিয়ে আপনাকে কাজ করতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এই কারবার খুব ভালো, মানে এর বেশি কিছু বলছি না। না না ঠিক আছে, যাই হোক, মানে ভবিষ্যৎটা বাকি দিনগুলো মানুষ ভয় না পাক, যাতে ব্রিজের তলা দিয়ে যাতে ভয় না পায়, এইটা আমাদের দেখা দরকার, তার ব্রিজের ঠিক মতো গাড়ি চলে এটাই দেখা। নমস্কার। নমস্কার। আমি আবারও বলছি, বারবার বলছি, যেটা যে আজকে ত্রুটি বিচ্ছুতির কথা না, কারণ পড়ে রয়েছে এখনও এই এই এমন একটা খবর তৈরি হয়েছে যে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার কাছে কিন্তু একটা রসালো বিষয়, কারণ এটা দিয়ে দু তিন দিন খবরের কাগজের পাতা ভর্তি করা যাবে। নিউজ ইলেকট্রনিক মিডিয়াদের কাছে এখন কয়েকদিন ধরে টাটকা খবর, কালকে যেমন একটা খবর তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন, তিনি স্পটে যাবেন, প্রত্যেকটা ক্যামেরা, রাজ্যে যত ক্যামেরা কোম্পানির ক্যামেরা আছে সবাই গিয়ে সেখানে সাটিয়ে বসে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্ট দেখাবে, এগুলো আমাদের মানে উই আর ইউজ টু অ্যান্ড হ্যাবিচুয়েটেড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে যারা দোষী তারা শাস্তি পাবে, ডেফিনিট করেই এই ব্রিজের দায়িত্বে কে রয়েছেন, ওই ব্রিজের দায়িত্বে কে রয়েছেন, ওই ব্রিজ অর্থাৎ যেটাকে সারাই করার জন্য টাকা স্যাংশন হয়ে গেছে মে মাসে, কাজ শুরু হয়নি, একটি ব্যাপার আমি বারংবার বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলবো, রাজ্য সরকারের কর্মচারীরা এখনও কিন্তু সেই আলিমুদ্দিনের স্টাম্প প্রাপ্ত কর্মচারীতে ভর্তি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন যে অমুক ডিপার্টমেন্ট তমুক ডিপার্টমেন্ট এত লোক কাজ করে, দুপুরবেলা দিব্যি টিফিনটি কলাটি মুলোটি খাচ্ছেন, ওয়ার্ক কালচার যতই আনার কথা বলুন না কেন, এরা সব পূর্ববর্তী সময়কার আসলি মাল মশলা, একটা মে মাসে পাস হয়ে যাওয়া জিনিস এত ডিলে হচ্ছে কেন, হলো কেন, মানে আজকে যে ব্রিজটি ভেঙে পড়লো। এক, দুই, মেট্রো রেল এত কাছে, ভাইব্রেশন মেশিন তাদের চলছে, ব্রিজটি এফেক্টেড হবে, এটা মেট্রো রেলের যে দায়িত্বে রয়েছে যে কন্ট্রাক্টর, তিনি বুঝুন চায় না বুঝুন, তার সুপ্রিমো অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি সাইটে থাকার কথা যে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারা জানতেন না যে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে পাশেরটা। আপনাদেরকে বলি, বিআইপি রোডের উপর যে সুবিশাল ফ্লাইওভারটা হয়েছে সেটার উপর দিয়ে ছ চাকা আট চাকা দশ চাকার গাড়ি আরামসে যেত, এবং আমি আতঙ্কিত হতাম যে কবে এই ব্রিজটির ওয়েট নষ্ট হবে, নতুন ব্রিজ, রাত্রিবেলা আমি এখান থেকে প্রোগ্রাম করে ফিরি যখন দেখতাম, এখন দুটো ব্রিজের না দুটো গেট বন্ধ করে দেওয়া হয়, যা বেটা পাশ দিয়ে যা, চাষার ছেলে চাষ করে খা, পাশ দিয়ে পাঠানো হয়, টোটাল বন্ধ। তবে পুলিশকে আরও ক্যারি হতে হবে, তারা গা বাঁচালেন ওই গেটটা আটকে দিয়ে, ছোটো গাড়ি যেগুলো সেগুলো নিশ্চয়ই ক্রস করবে, তাহলে আবার সারা রাত ওখানে দাঁড়িয়ে ডিউটি মারতে হয়, অন্যদিকের ডিউটিগুলো তাহলে বন্ধ হয়ে যাবে। এ ত্রুটির মানে কোথায় যে কোন গহ্বরের রয়েছে সে মানে খুঁজে বের করা মুশকিল। হ্যালো, 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 হ্যাঁ বল। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি হুগলি খানামুল টু থেকে বলছি। কি নাম? বিশ্বাস জানা। হ্যাঁ, বিশ্বাস জানা, বিশ্বাস জানা। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে এই যে মাঝে রাতে ঘটনা, এর কিছুদিন আগেই আমাদের পেস্তায় এরকমই এক ঘটনা ঘটেছে, এর পরের ঘটনাটা কোথায় ঘটবে? কি বলছেন? না, এর আগের ঘটনাটা কোথায় ঘটেছিল? এর আগের ঘটনাটা কোথায়? দোস্তের ঘটনা, হাওড়ার দোস্তের ঘটনাটি ঘটেছিল আজকে মাঝে রাতে। না, এর আগে কোথায়? এর আগেরটা কোথায় ঘটেছিল? হাওড়ার দোস্তায় ঘটেছিল, সে তো বহুদিন আগে। হ্যাঁ, ওই তো। এরপর এগুলো কি দেখভালের জন্য কোনো লোক নেই? না, এগুলো মুখেই দেখভালের জন্য বলা হবে, কোনো দেখভাল করা হবে না, সাধারণ মানুষ তাহলে কোন ভরসায় বাইরে বের হবে? ওকে, ধন্যবাদ। আপনি নেহাতে ফোন করার জন্য ফোন করছেন, এটা সলিউশন জন্য না,
পাকামি করার ফোনগুলো কম করবেন, পাকামি করলে কিন্তু এরপরে প্রচুর ঝাঁট দেবো। এসব নষ্টামি ফোন বরং আনন্দ দাশগুপ্তের মতন ফোন করুন যে কনস্ট্রাকটিভ ফোন, যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এটা করলে ভালো হয়, এরপরে কোন ব্রিজটা ভাঙবে, মানে ছ্যাবলামি করবার জন্য কথা বলছেন। একটা লোকের নাম বিশ্বাস জানা, দুটো পদবী, দেবনাথ দেব যদি কারোর নাম হয়, বা দেবনাথ দেবনাথ, চারটে পদবী, দুটোই নাম, দুটোই পদবী তার, বিশ্বাস জানা, পচা মাল। যাই হোক, চলে আসি আবার আমাদের জায়গায়। এইসব লোকে ফোন করলে না মুড থেকে বেরিয়ে যেতে হয় আর কি। এরপরে কোন ব্রিজটা ভাঙবে, ন্যাকামি কথা বলতে ঢুকেছে, যেন জানে না এরপরে কোন ব্রিজ ভাঙবে। তুমি সলিউশন করতে পারবে বেটা? ফালতু কথা বলার জায়গা পাও না। এখানে ঢুকে কনস্ট্রাকটিভ কথা না বলতে পারলে কিন্তু কপালে দুঃখ আছে, এটুকু বলে দিচ্ছি। সেই হিসাবে ফোন টোন করুন। আর আপনারা আগের দিনও দেখেছেন যে লোক তাকে একদম মানে গহ্বর থেকে বের করে তার ফোন নাম্বার, তার নাম ধাম সব বার করে দিয়েছিলাম, তার যে কী হাল সে আর বলার নয়, ব্যাপারটা অনেক দূর অব্দি গেছে। সো দোজ আর ইন্টারেস্টেড টু টক উইথ মি, খুব প্রপারলি সমালোচনা করবেন, কেন্দ্র হোক রাজ্য হোক যাই হোক, কিন্তু আনন্দ দাশগুপ্তের মতন যে এটা করলে এটা হবে, এটা না এইভাবে দেখা উচিত ছিল, ওইভাবে ভাবনা করা উচিত ছিল, ঠিকই, বা আপনার দেখলেন যে আমাদের সাংবাদিকদেরকে ধরলাম, আপনি কোন হুগলির খানাকুলে বসে চ্যাংড়ামি করে একটা ফোন করে দিলে খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেলেন, আপনার একেবারে ভারী দুঃখ হয়েছে যে একটা ব্রিজ ভেঙে গেছে, একটু বাদেই ঘুমাতে যাবেন, তো আপনার ফোন নিয়ে আমার ফায়দা কী আছে? বরং কলকাতা থেকে ফোন করলে আজকে আমার সুবিধা ছিল, কলকাতার লোক ফোন করুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি, আমি দেশাঙ্গত সিভিল ইঞ্জিনিয়ার। আমি হ্যাঁ হ্যাঁ, আপনি 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 কে, নামটা বলবেন একটু? আমি এস মুখার্জি বলছি। সরকারি কর্মচারী কি? হ্যাঁ সরকারি কর্মচারী। হ্যাঁ ঠিক আছে, আর নাম বলতে হবে না পুরোটা। আপনি কি কলকাতা থেকে বলছেন? কলকাতার বাইরে বলতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ দরকার নেই, কলকাতা না কলকাতার বাইরে থাকেন? খিদিরপুর। খিদিরপুর? হ্যাঁ আচ্ছা ওকে। ওরে বাপ রে, বল। যাই হোক, তো একটা ব্রিজ ভাঙার জন্য আপনি যদি পুরোপুরি গভর্নমেন্টকে দোষ দেন সেটা ঠিক না, আবার পুরোপুরি যদি ইঞ্জিনিয়ারদের দোষ দেন সেটাও ঠিক না। ইঞ্জিনিয়ার থেকে গভর্নমেন্ট অব্দি যাওয়ার পথে একটা প্রপোজাল বা নোটশিট যেভাবে ঘুরতে ঘুরতে যায় সেইখানে ভুলটা লুকিয়ে আছে, ভাঙার কারণটা সেখানে লুকিয়ে আছে। ঠিক, মানে একটা অ্যাকাউন্ট থেকে একটা কিছু কমপ্লেন এসে ফিরে চলে এলো, আবার আমি বললাম করতে আবার ফিরে চলে এলো, এইভাবে যখন জিনিসটা ঘুরতে থাকে একটা কাজ কিছুতেই এইভাবে হওয়া সম্ভব নয়। একটা মেনটেনেন্স এর জন্য সরকার কিছু টাকা দিয়ে রেখেছে, সেই টাকাটাকে ইউটিলাইজ করা যায় না, এটাই মেন কারণ একটা ব্রিজ ভাঙার জন্য। আমি মিস্টার মুখার্জি একটা কথা বলবো, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার, আপনাকে বলি, আপনার নাম বলার দরকার নেই। আমি কিছুদিন এই ট্রেডে কাজ করেছিলাম, এখানে কিন্তু ভীষণ ডিলে হয় গভর্নমেন্টের ক্ষেত্রে, টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে ইন্ডেন ফিন্ডেন তৈরি করা, সত্যি কি মিথ্যে? হ্যালো, ও আই বেগো পার্ডন, প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, আমাদের নজরে থাকবে, সমালোচনা আলোচনা সবই থাকবে, কিন্তু দেখার বিষয়টা হচ্ছে যেটা, যে এইটা কিন্তু কাম্য নয়, এইটার ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার। আর রাজ্যের নেতা নেত্রীরা অবশ্যই সমালোচনা করুন বা অকুস্থলে যান, পারলে যারা হাতে হাতে কাজ করছে তাদের সঙ্গে করুন না, পাকামি না করে। শেষ করছি, শুভরাত্রি।